বন্ধুরা, আমরা অলরেডি এখন চলে এসেছি, অর্থাৎ প্রোগ্রাম শুরু হতে এখনো কিছু সময় হবে, এখনো কিছু টাইম লাগবে। তো আমি এর মাঝে হচ্ছে আমার কিছু আপুদের সাথে দেখা করব। এখানে আসার পর অনেকের সাথে দেখা হয়ে গিয়েছিল সত্যিকার অর্থে। প্রথম ভেবেছিলাম কারোর সাথেই দেখা হবে না, তো অনেক পরিচিত আপু এবং ভাইয়াদের সাথে দেখা হয়েছে। তা চলো দেখা করা যাক তাদের সাথে, কেমন আছে, কেমন কারোর সাথে কথা বলি। তো রাজ ভাই, স্টার্ট। খুব দুর্বল। হ্যাঁ, হাই বলে দেন। হাই আপু। হাই। এই যে আপু, হাই বলো। আপু, আপনি তো আগেও মানে আবৃত হয়েছিল, শুরু করেন। হ্যাঁ, এরা সবাই হচ্ছেন মানে আমার খুব কাছের মানে বড় ভাই এবং হচ্ছেন আপু, এবং তারা খুব ভালো কবিতা আবৃত্তি করেন এবং হচ্ছে তাদের কাছ থেকে আমি শিখি, এখনও শিখবো এবং বাকি সময়গুলোও শিখবো। তো ভাই কিছু বলেন। আসলে শেখার বিষয়টা যদি বলি, আমরাও শিখছি, আমরাও জানছি, কারণ মানুষের জীবনে প্রতি পদক্ষেপে শেখা যায়, জানা যায়। সেই জায়গাটা থেকে এখানে আমরা যে এক হয়েছি কবিতা পড়বো বলে অনেকগুলো মানুষের সাথে, যে অন্য যে মানুষগুলো কবিতা পড়বে তাদের সাথে বা তাদের দেখে, তাদের সাথে থেকে কবিতা শিখবো বা জানবো, সেই জন্য হচ্ছে এখানে আসে। আমি আজকের অনুষ্ঠানে কবিতা করছি ভবানী প্রসাদ মজুমদারের বাংলাটা ঠিক আসে না কবিতাটি, কয়েকটা লাইন শুনতে চাই আমরা। হ্যাঁ, অবশ্যই। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। ছেলে আমার খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। অসংখ্য ধন্যবাদ, আসলে খুব ভালো লাগলো। কিছু বলবেন সবার উদ্দেশ্যে? শেষ হবে মতো আমি বলতে চাই, যেহেতু বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমাদের মাতৃভাষা, আমি যেখানেই যাই, কোনো মঞ্চ যদি পাই, একটা সুযোগ পেলে আমি এটা সবাইকে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে 52-তে যখন ভাষা আন্দোলন হয়, রাষ্ট্রভাষার জন্য আন্দোলনটা হয়, তার আগে কিছু একটা একটা ছিল, একটা একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তানি শাসক গোষ্ঠী, যে উর্দুতে, উর্দু হরফে বাংলা লিখতে হবে। তো এখন আমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, টুইটার অনেক কিছু ব্যবহার করছি। তাই সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে, এই অনুরোধটা আমি সবার কাছেই করি, চেষ্টা করবেন বাংলা অক্ষরে শুদ্ধ বানানে বাংলা বলার জন্য, বাংলা লেখার জন্য, এবং চেষ্টা করে যাবেন শুদ্ধ বাংলায় কথা বলার জন্য, যেটাকে আমরা প্রমিত বাংলায় বলি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। মানে আসলে অনেক ভালো ভালো কিছু কথা বলেছিলেন ভাইয়া। তো এখন কথা বলবো আপুর সাথে। আপু, কিছু আপনার আবৃত্তি শুনবো আজকে। সব আবৃত্তি এখনো শিখছি, শেখা শুরু করেছিলাম সেই ছোটবেলা থেকে। ভালো লাগার একটা বিষয় ছিল আবৃত্তি, ছোটবেলায় ছড়া, মানে ছড়া পড়তাম, তারপর ডিবেট করেছি, তারপর মনে হলো যে আবৃত্তিটা শেখা উচিত, সেই জন্যই আবৃত্তির সঙ্গে আসছি এবং চেষ্টা করছি যে সবাই, আমার ছোট ছোট ভাইরা আছেন, বড় আপু ভাইয়ারা আছেন, সবার সঙ্গে আবৃত্তি করার। আজকে আমরা এসেছি একটা প্রতিযোগিতায়। আসলে প্রতিযোগিতায় এসেছি সেটা বড় কথা না, আমরা যে একটা পরিবার, সবাই মিলে এখানে একত্রিত হয়েছি, এটাই বড় একটা ব্যাপার। আমি আজকে পড়ব নির্মলেন্দু গুণের প্রলয় তাড়িয়ে শুনতে চাই। যতক্ষণ তুমি কৃষকের পাশে আছো, যতক্ষণ তুমি শ্রমিকের পাশে আছো, আমি আছি তোমার পাশে। যতক্ষণ তুমি মানুষের শ্রমে শ্রদ্ধাশীল, যতক্ষণ তুমি পাহাড়ি নদীর মতো খরস্রোতা, যতক্ষণ তুমি প্রলি মৃত্তিকার মতো শস্যময়, ততক্ষণ আমিও তোমার। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শেষবারের মতো কিছু বলবেন মানে সকলের উদ্দেশ্যে? অসংখ্য ধন্যবাদ সবাইকে। শেষবারের মতো সেটাই, বিজয়ের মাস, আমরা সবাই উদ্বুদ্ধ হব বাংলা ভাষায়, বাংলা ভাষায় শুদ্ধ বাংলা উচ্চারণে কথা বলার জন্য, এবং আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে তাদের সবার কাছে বাংলা ভাষাটা ছড়িয়ে দেওয়ার, সেটা কবিতার মাধ্যমে হোক, গানের মাধ্যমে হোক। আর আমাদের যে
বইগুলো আছে মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে উদ্বুদ্ধ করার জন্য। অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর কথা আপু গুছিয়ে কথা বলতে পারেন, আমি আগেও জানি সেটা। তো বিশেষ করে আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, এখন আরেকজন আবৃত্তিকার কাছে যাবো, অর্থাৎ প্রতি খুব ভালো কিছু একটা বলেন সকলের উদ্দেশ্যে। লাউডলি বলতে হবে, আরো লাউডলি। হ্যাঁ, আজকে আমি আবৃত্তি করছি না, আমি প্রোগ্রামটা দেখতে এসেছি, আমি কিছু শেখার জন্য এসেছি। মানে আমাদের উৎসাহ দিবেন আপু, অসংখ্য অসংখ্য দাও, অনেক অনেক ভালো একটা প্রাপ্তি, আপনাদের থেকে শিখবো অনেক কিছু, আমরা শিখবো আমরা। ধন্যবাদ আপু। তো এই পর্যন্ত আজ এখানেই থাকবো, এবং হচ্ছে প্রোগ্রামের পরবর্তী পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। দোয়া করবেন যেন প্রোগ্রামটা ভালোভাবে আমরা কমপ্লিট করতে পারি। ধন্যবাদ। কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই আগার নেই।